ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেই বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটে গেছে। আমাদের কাছে এটি গুরুত্বপূর্ণ, বিশ্বের কাছে নয়, কারণ ফিলিস্তিনি মুসলিমদের জীবন আর ইউক্রেনিয়ানদের জীবন মনে হয় না তারা এক পাল্লায় পরিমাপ করেন। বন্ধুরা, অতি সম্প্রতি ইসরায়েলি সৈনিকরা ইফতাররত ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে। বন্ধুরা, কয়েকটি জায়গা থেকে ইফতাররত অবস্থায় অর্থাৎ সারাদিন রোজা রাখার পর তারা যখন ইফতার খুলছিলেন, তখনই ইসরায়েলি সৈন্যরা হামলা পরিচালনার মাধ্যমে সেখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে গেছে। এইবার শুনুন এই বছরের সবচেয়ে হাস্যকর কৌতুক। বন্ধুরা, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তারা নিন্দা জানিয়েছে রাশিয়া কর্তৃক ইউক্রেনের বোচা শহরে সেখানকার সাধারণ মানুষের উপরে যে কার্যক্রম পরিচালনা করেছে রাশিয়ান বাহিনীর, তার নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে এর প্রচণ্ড নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন এটি মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী এবং এটি যুদ্ধাপরাধ। বন্ধুরা, ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন মানবাধিকার নিয়ে কথা এবং তিনি যুদ্ধাপরাধ নিয়েও কথা বলছেন। বন্ধুরা, এর চেয়ে হাস্যকর আর এর চেয়ে ভণ্ডামি আর কী থাকতে পারে? বন্ধুরা, এই বিষয়টি নিয়ে এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে এবং মিস্টার দ্য ভ্লাদিমির পুতিনের সর্বশেষ হুঙ্কার নিয়ে আপনাদের এই ভিডিওটি আমি সাজিয়েছি। এখন চলছে ইউক্রেনে রাশিয়ান হামলার 42তম দিন। বন্ধুরা, এই 42তম দিনে রাশিয়া এবং ইউক্রেন কি পজিশনে দাঁড়িয়ে রয়েছে? এই যুদ্ধ কি সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, না মিস্টার দ্য ভ্লাদিমির পুতিন তার লক্ষ্য অর্জন না করে ঘরে ফিরবেন? না বন্ধুরা, সম্ভাবনাটি কি দেখা যায় আমরা ভবিষ্যতে আশা করতে পারি? ইতিমধ্যে আরও 150,000 সৈন্য যেয়ে পাঠিয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিন কাকু। এখন দেখা যাক তার পরিকল্পনায় কি আছে। বন্ধুরা, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এই ভিডিওগুলো যদি আপনারা আমাদের ফেসবুক পেজেও দেখতে চান এবং সেখানে আরও দারুণ দারুণ কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনারা দেখতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজ মহিউদ্দিন ব্লগে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাদের পেজটি ফলো করতে পারেন। আর আমাদের ভাই ও বোনেরা যারা নিয়মিত মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি দেখে থাকেন, তারা যদি নিয়মিত বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে শুরু করে বৈশ্বিক সামরিক বিশ্লেষণ নিয়মিত পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। ইউক্রেন রাশিয়া নিয়ে সারা বিশ্ব তটস্থ রয়েছে। রাশিয়া ইউক্রেনের উপরে যে মারণ বিধ্বংসী হামলা পরিচালনা করছে, সেই হামলার নিন্দায় সারা বিশ্বকে যতটা সরব হতে দেখা যায়, আসলে অনেক ক্ষেত্রে সারা বিশ্ব ততটা সরব নয়। এই ধরনের ভণ্ডামিয়ার নেকি প্রবণতা দিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কতদূর এগিয়ে যাওয়া যাবে সেটি বড় প্রশ্ন। বন্ধুরা, সেই প্রশ্ন দিয়েই আপনাদের সামনে আজকের ভিডিওটি শুরু করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যথিত একটি ব্যাপার হচ্ছে, যখন মুসলিমদের পবিত্র রমজান মাস চলে এসেছে এবং সারা বিশ্বের মুসলিমরা রোজা রাখার পরে ইফতারির জন্য বিভিন্ন আয়োজন করে থাকে, আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের ভাগ্য ততটা সুপ্রসন্ন নয়। বিগত 70 বছর ধরে তাদের ঈদ, তাদের ইফতার, তাদের রোজা, এগুলো সোমবার সন্ধ্যায় ইসরায়েলির অস্ত্রের মাধ্যমে। হয়তো আপনারা সময়ের বিবর্তনে ভুলে গেছেন, গত বছর আমরা যখন ঈদুল আজহা পালন করছিলাম বাংলাদেশে, ঠিক তখনই বা সেই দিনই ঈদের নামাজ আদায়কালে একটি মসজিদে বোম্বিং করে ইসরায়েলির বিমান বাহিনী, আর সেখানেই শহীদ হন অনেক ফিলিস্তিনি মুসলিম ভাই এবং বোনেরা, যেখানে শিশুরাও ছিল। বন্ধুরা, তখন তো বিশ্ব এমনভাবে তাদের প্রতিক্রিয়া দেখায়নি যে এটি যুদ্ধ অপরাধ। আপনাদের সামনে একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমি কখনোই ইউক্রেনের রাশিয়ান হামলার পক্ষে নই। বন্ধুরা, একটি স্বাধীন দেশে হামলা সবসময়ের জন্য একটি গর্হিত কাজ। এই হামলার মাধ্যমে রাশিয়া ইউক্রেনের সাধারণ নাগরিকদের উপরে যদি হত্যাযজ্ঞ পরিচালনা করে থাকে, সেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই একই কাজ বিগত 70 বছর ধরে করে আসছে ইসরায়েলি সেনারা। মনে হচ্ছে তারা বৌদ্ধ জিনিস করছে, বৌদ্ধ কাজ করছে। সারা বিশ্বের নির্লিপ্ততার সুযোগ নিয়ে ইসরায়েলি সেনারা একের পর এক প্রতিনিয়ত নিরীহ ফিলিস্তিনিদের মারছে, যেটি কখনোই কোনোদিনও কোনোভাবে সমর্থনযোগ্য নয়। সবচেয়ে দুঃখের ব্যাপারটি হচ্ছে, এক্ষেত্রে বর্তমান সময়ের যে সকল প্রভাবশালী ইসলামিক দেশগুলো রয়েছে তারাও নির্লিপ্ত। নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য এই সকল সৌর শাসকগুলো পশ্চিমাদের পায়ে সরিষার তেল মালিশ করে সকাল বিকেল দুপুর সারা বছর সবসময়। ইউক্রেনে যখন রাশিয়ান মারণ বিধ্বংসী হামলা তীব্র থেকে ক্রমান্বয়ে তীব্রতর হচ্ছে, ঠিক তখনই ইউক্রেনে অবস্থিত ইহুদিদের ইসরায়েলে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সেখানকার প্রেসিডেন্ট এবং সেখানকার সরকারি কর্তৃপক্ষ। বন্ধুরা, আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝুন,
এবং ইতিমধ্যে সেখান থেকে 10,000 ইহুদিকে ইসরায়েলে স্থানান্তরিত করা হয়েছে। আর এই সকল 10,000 ইহুদিদের বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে ইসরায়েলি অধিকৃত ফিলিস্তিনের ভূমিতে। বন্ধুরা, যুদ্ধ হয় কোথায় আর তার ফল ভোগ করে কে কোথায়? বন্ধুরা, এটি চরম বাস্তবতা। যদি শক্তি থাকে সেখানে মানবাধিকার কিছু নয়। ফিলিস্তিনি জনগণের ভূমিতে যাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, এখানে কি ভূমি হরণের মাধ্যমে মানবাধিকার হরণ করা হচ্ছে না? সেখানে মিস্টার জেলেনস্কি কি বলবেন? ইউক্রেনে যে ওয়ার ক্রাইম হচ্ছে এটি নিয়ে সোচ্চার পশ্চিমা বিশ্ব, ফ্রান্স, জার্মানি থেকে শুরু করে আমেরিকা, বন্ধুরা মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ, ইসরায়েলও এটি নিয়ে কথা বলেছে। আর ফিলিস্তিনি নিয়ে এই কথা কারো চোখে আসে না, মুখে আসে না। বন্ধুরা, প্রকৃত বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের যে সকল প্রভাবশালী দেশগুলো রয়েছে, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, বিশেষ করে গালফ রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলো টুচালি বর্তমানে ইসরায়েলের পা ধরে কান্নাকাটি করছে নিজেদের রাষ্ট্রতন্ত্রের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, কারণ ইসরায়েলি লবি আমেরিকায় অত্যন্ত শক্তিশালী। বন্ধুরা, আমেরিকার প্রেসিডেন্ট এ ব্যাপারে কোনোদিন কোনো কথা বলেছেন বা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কোনো কথা বলেছে বলে আমার মনে হয় না। যাই হোক, ইউক্রেন রাশিয়া যুদ্ধে যদি ওয়ার ক্রাইম হয়ে থাকে অবশ্যই রাশিয়ার বিচার হওয়া উচিত, কারণ যুদ্ধ অপরাধ সেটি কখনোই কাম্য নয়। বন্ধুরা, একটি দেশের মধ্যে আর একটি দেশের যুদ্ধ চরম বাস্তবতা পৃথিবীর এই অস্থির সময়ে। তবে সকলেরই উচিত মানবাধিকারের বিষয়ে গুরুত্ব আরোপ করা, তবে সেটি পশ্চিমাদের মতো মেকি মানবাধিকার নয়। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তরফ থেকে রাশিয়ার উপরে আর এক দফা গ্যাসের এবং জ্বালানি ভিত্তিক অপরাধ আরোপ করার কথা ছিল এবং এর প্রক্রিয়াও শুরু হয়েছিল। বন্ধুরা, জার্মানি সেটি ভেস্তে দিয়েছে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের কিছু কিছু প্রভাবশালী দেশ চায় না রাশিয়ার উপরে নতুন কোনো জ্বালানি অবরোধ বা অর্থনৈতিক অবরোধ আরোপ হোক। এর মাধ্যমে ইউরোপ নিজের কবর নিজেই খুঁড়ছে, হয়তো নিজের সেই খোঁড়া কবরে নিজেরাই সমাধিত হবে। বন্ধুরা, দেখা যাক ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়। তবে মারণ বিধ্বংসী চরম হামলা পুতিন কাকু এখনও পর্যন্ত অব্যাহত রেখেছে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায়। এই চরম হামলা পরিচালনার মাধ্যমে পুতিন কাকু একটি মেসেজ দিতে চাচ্ছেন, বন্ধুরা আপনারা যতই মোড়ামুড়ি করুন কোনোই কাজ হবে না। ইউরোপে এসে যদি মিস্টার জো বাইডেন হুমকি দিয়ে যায়, সেই হুমকিকে সে পরোয়া করে না। পোল্যান্ডে এসে পারমাণবিক অস্ত্রের হুমকি দিলে সে তার পারমাণবিক স্ট্রাইকিং ফোর্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ প্রদান করে, আর তখনই ইউরোপীয় ইউনিয়ন থেকে আমেরিকা, বিশেষ করে ন্যাটোর লেজ পেছন দিকে ঢুকে যায়। বন্ধুরা, পারমাণবিক অস্ত্র এমন একটি বিষয় যার বুদ্ধি বিবেচনা কম বা যার রাগ একটু বেশি, তার হাতে থাকা মানে অবশ্যই ঝুঁকিতে থাকা সারা বিশ্ব, না হলে পশ্চিমা বিশ্ব অথবা ন্যাটো। পুতিনের হাতে রয়েছে তেল শক্তি, গ্যাসের শক্তি, বন্ধুরা জ্বালানি শক্তি থেকে শুরু করে পারমাণবিক শক্তি। এই দুই শক্তির মাধ্যমে বর্তমানে তিনি খেল দেখাচ্ছেন পশ্চিমাদের, নাকানি চুপানি খাওয়াচ্ছেন, শেষ পর্যন্ত হয়তো ঘোল খাইয়ে ছাড়বেন। এখন দেখা যাক মিস্টার পুতিন কাকু কোথায় গিয়ে থামেন। এই মুহূর্তে পুতিন কাকুর মূল পরিকল্পনা হলো ইউক্রেনকে ভেঙে টোটালি দুভাগ করে দেওয়া। এই দুভাগ করে দেওয়ার মাধ্যমে একটি অংশ রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নেওয়া, সেটি তিনি যেভাবেই হোক করবেন। অর্থাৎ মারিওপোল, খেরসন, ওডেসা, এটি পুতিন ছাড়ছেন না, ছাড়ছেন না, ছাড়ছেন না, এটি নিশ্চিতভাবে বলা যায়। বন্ধুরা, লুহানস্ক এবং দোনেস্কের মধ্যে স্থলভিত্তিক যোগাযোগের জন্য মারিওপোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ মারিওপোল দখল করতে পারলে লহানক্স এবং দোনেক্সের মধ্যে স্থলভিত্তিক যোগাযোগ অত্যন্ত সহজ হয়ে পড়বে, ফলে রাশিয়া সরাসরি আজব সাগর এবং কৃষ্ণ সাগরে পৌঁছে যেতে পারবে ইউক্রেনের মাটি ব্যবহার করে। বন্ধুরা, এটি ইউক্রেনকে কৌশলগত বা ভূকৌশলগত পর্যায়ে অন্ধ করে ফেলবে। সুতরাং রাশিয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে ভূকৌশলগতভাবে ইউক্রেনের গুরুত্বকে ক্ষুণ্ণ করে দেওয়া এবং এর মধ্যে একটি বাফার জোন বা বাফার স্টেট সৃষ্টি করা। যদি কোনোদিন ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হয়ও, যেন সরাসরি তারা রাশিয়ার সীমানায় না থাকে। বন্ধুরা, ভিডিওটির শেষ পর্যায়ে ছোট্ট একটি ক্লিপ দিয়ে আমি শেষ করব। পবিত্র আলকুচ শহরে বাব আল মাহমুদ বা দামেস গেটের কাছে আয়োজন করা ইফতার মাহফিলে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা। গতকাল সোমবার সন্ধ্যায় তারা এ হামলা চালায়। এ নিয়ে টানা তিন দিন রোজাদার ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হলো। ফিলিস্তিনির বার্তা সংস্থা জানিয়েছে, রোজাদার মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলের সেনারা টিয়ার গ্যাস, সাউন্ড বোমা নিক্ষেপ করে, অথচ সেখানে লোকজন জড়ো হয়েছিল ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এটি পৃথিবীর বাস্তবতা, এটি নিয়ে আপনারা কোনো সংবাদ শোনেননি। আপনারা শুনেছেন বা আপনারা বুধ হয়ে আছেন এই কয়েক মাস ধরে যে রাশিয়া ইউক্রেনে মারণ বিধ্বংসী হামলা পরিচালনা করছে, সেখানকার অবস্থা ম্যাচাকার করে দিচ্ছে,
বন্ধুরা, এটি ভূকৌশলগত কারণে। রাশিয়ার ভূকৌশলগত নিরাপত্তা যখন একেবারে ভুলুণ্ঠিত হয়েছে, তখনই রাশিয়া এখানে হামলা চালিয়েছে। তবে কিসের কারণে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিরা হামলা চালায়? ইসরায়েলিরা যেখানে রয়েছে সেটি তো ফিলিস্তিনের ভূমি, এটি কি বৌদ্ধ না অবৌদ্ধ বিশ্ব কখনো কোনোদিন বলে না। বন্ধুরা, এই জবাব আপনাদের উপর ছেড়ে দিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করছি। সারা বিশ্বের মুসলিমরা এবং সারা বিশ্বের সাধারণ মানুষরা আর ইউক্রেনের যে সকল মানুষ এখন দুর্যোগের মধ্যে রয়েছে, যুদ্ধের মধ্যে রয়েছে, তাদের প্রতি সমবেদনা জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।